আজকে আমি ওটস দিয়ে টাকোস বানিয়েছি আর এটা খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় বেশি সময় লাগে না আর এর মধ্যে আপনি যে কোনো ভেজিটেবল দিতে পারেন এটা আপনি বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন বিকেলে নাস্তা করতে পারবেন বা সকলে যখন খুশি আপনি এটা তৈরি করতে পারবেন তৈরি করতে বেশি সময়ও লাগে না আর তেলও ইউজ হয় না আমি এর মধ্যে দেড় দু চামচের থেকে বেশি তেল ইউজ করিনি তো এটা আপনি বেশি তেল দিয়েও করতে পারেন আপনার ইচ্ছা মতন তো এটা কিভাবে আমি তৈরি করেছি আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো এখানে আমি এক বাটি মতন ওটস নিয়েছি তো ওটসটাকে আমি ফ্রাই করছি না নর্মালি এটাকে আমি গ্রাইন্ড করে নেব ফ্রাই করার কোনো দরকার নেই কেন এটা রুটি মতন বেলা হবে সেঁকা হবে সেজন্য আমি ফ্রাই করছি না তো এই জারে দিয়ে আমি এটা একটা ভালো করে পাউডার তৈরি করে নিতে হবে একদম মেইন পাউডার বানিয়ে নিতে হবে যত আপনি মেহিন করতে পারেন তো এটা আমি পাউডার করে নিয়েছি এটা বাটিতে আমি ঢেলে নেবো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আটা কেননা এটা বাইন্ডিং করার দরকার আছে সেই জন্য আটা ইউজ করছি আপনি এখানে ময়দা নিতে পারেন সুজি নিতে পারেন আপনার ইচ্ছা মতন তো আমি এখানে আটা নিচ্ছি যত আমি ওটস নিয়েছি অতই আমি আটা নিয়ে নিচ্ছি এই সব ভালো করে মিক্স করে দিয়েছি আমি আটার ওটসটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আবার বলছি ওটসটা যত আপনি মেইন পাউডারের মতন করতে পারেন অত ভালো তো এটা এভাবে আমি ভালো করে মিক্স করে দিলাম এরপর এর মধ্যে আমি দিচ্ছি নুন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি চিলি ফ্লেক্স এটা একদমই অপশনাল আছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হিং আর একটু এর মধ্যে দিয়েছি ধনিয়া পাতা ওর পত্তিপত্তিগুলো দিয়েছি ডান্ডিগুলো আমি দিইনি নি খালি পত্তি দিয়ে একটু কুচি কুচি করে কেটে দিয়েছি ওটা এর মধ্যে দিয়েছি এগুলো ভালো করে মিক্স করে দিয়েছি এবার এটাকে জল দিয়ে আমি ভালো করে মেখে নেব যেভাবে আটা মাখা হয় সেই হিসাবে আমি মেখে নেব তো একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দেবেন তাহলে বুঝতে পারবেন কত জলের মধ্যে লাগবে তো এখানে আটাটা ভালো করে আমি মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর হালকা করে হাতে আমি একটু তেল লাগিয়ে দেব আর এটাকে পাঁচ থেকে ছ মিনিট অবধি এভাবে ছেড়ে দেব যতক্ষণ আমি বাকি জিনিস রেডি করবো ততক্ষণ এভাবে আমি এটাকে ছেড়ে দেব। তাহলে ভালো করে আটা আর ওসটা মিক্স হয়ে যাবে আর ডোটাও স্মুথ হয়ে যাবে এদিকে এক চামচের মতন আমি তেল নিয়েছি রিফাইন্ড তেল ইউজ করেছি এখানে আমি দিচ্ছি জিরা একটু এক চথাই চামচের মতন জিরা দিয়েছি এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাও ভেজে নেব এর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে আর যদি আপনি নিরামিষ তো পেঁয়াজ এখানে বাদ দিয়ে দেবেন আমি পেঁয়াজ ছাড়া আর কিছু দিইনি তো এটাই আছে এর মধ্যে যেটা দেওয়া হয়েছে আপনি এখানে আদা লসুনও দিতে পারেন বা যদি আপনি নিরামিষ তো আদা দিতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর ছোটো ছোটো করে কেটেছি এটা দিয়ে একটু মিক্স করে নেব তো গাজর আগে দেবেন ওটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তো এটা দিয়ে দিচ্ছি আপনি ঢাকাও দিতে পারেন এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুটি এটাও ভালো করে মিক্স করে নেব এর সঙ্গে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিলাম একটু আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য দিলাম এমনি দিই কালারের জন্য ওটা দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চোথাই চামচের মতন ধনিয়া গুঁড়ো আপনি এর মধ্যে যে কোনো মশলা ইউজ করতে পারেন এরপর এর মধ্যে আলু দিয়েছি তো এখানে দুটো মিডিয়াম সাইজে আলু আমি নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এটা ভালো করে মিক্স করে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা এটাও ভালো করে এর মধ্যে মিক্স করে দেব। আর এর মধ্যে আমি পনির দেব। সেটা আমি একটু কদ্দুকাস করে এর মধ্যে দেবো আর শেষে দেবেন প্রথমে দিলে কি হয় একটু একটু শক্ত হয়ে যায় তো একদম শেষে আমি দেব আর এটা মিক্স করে নেব তাহলে সফটই থাকবে এভাবে দিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আমচুর পাউডার যদি আপনার কাছে আমচুর পরে না থাকে আপনি লেবু রস দিতে পারেন এক চথাই চামচের মতন ওরে দিয়েছি তো এটা বাচ্চাদের জন্য দিয়েছি যদি আপনি বড়োদের জন্য করছেন তাহলে দেওয়ার দরকার নেই ওদের ভালো লাগে সেই জন্য দিলাম এবারে ডোটাকে আমি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হতে এদিকে আটাটা আমি নিয়ে একটু মেখে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আগে থেকে অনেক সফট হয়ে গেছে রেখে দিলে একটু সফট হয়ে যাবে এরপর আমি এর ছোটো ছোটো গলিগুলো কেটে নেবো তো আপনি যেমনি রুটি সাইজ হয় সেই হিসাবে নিতে পারেন এটা একটু বেলে নেবো এইভাবে করে আর যে এটা মোটা পাতলা বেলবো আমি যে রুটি সাইজ থাকে যত মোটা থাকে অতই আমি করব ওর থেকে বেশি আমি করছি না তো এটা এভাবে আমি বেলে নিয়েছি এরপর এটা আমি একটু কেটে নেবো একটু শেপটা যেন ভালো আসে সেই জন্য এই দেখো এভাবে এটা কেটে নিয়েছি তো বেশি বড় করে নিয়ে আমি ছোট্টোই করেছি আপনি এর থেকে ছোট্টোও করতে পারেন থেকে বড়োও করতে পারেন আপনার ইচ্ছা মতন তো এইভাবে একটু আটা লাগিয়ে দিয়ে এটা আমি বেড়ে নিচ্ছি এই আর এটাকে এভাবে আমি যে কোনো বাটি থাকলে বাটি দিয়েও আপনি কাটতে পারেন ঢাক ঢাকনা থাকবে যেভাবে আমি কাটছি সেটাও করতে পারেন তো এভাবে আমি দেখতে পাচ্ছেন কত পাতলা করেছি বেশি মোটা আমি করিনি তো এখানে আমি চারটে আগে বেলে নিয়েছি তারপর ওটাকে আমি এভাবে সেঁকে নিচ্ছি বড়ো প্যান নিয়েছি একসঙ্গে বেশি হয়ে যাবে শেখা তো সেজন্য আমি এভাবে সেঁকে নিচ্ছি আঁচটা মিডিয়াম টু হাই রাখবেন বেশি হাই করে দেবেন মিডিয়াম রাখবেন ওতে ভালো শেখা হয়ে যাবে তো একদিকে এটা শেখা হয়ে গেছে এবার আমি এটা বের করে নেব আর এদিকে দেখুন যেটা সেকা সাইড আছে সেটা আপনি উপর দিকে রাখবেন তার মধ্যে এই পুরটা দিতে হবে যে কাঁচা সাইড আছে সেটা নিচে দিকে রাখবেন এটা এভাবে আমি দিয়ে দিচ্ছি আর কম বেশি এর মধ্যে পুর আপনি নিজের ইচ্ছা মতন পারেন তো আগে নিচে এর মধ্যে রুটির মধ্যে আপনি সস লাগিয়ে তার মধ্যে আপনি পুর দিতে পারেন সস লাগিয়ে করতে পারেন এর মধ্যে আপনি চিজ দিতে পারেন আপনার ইচ্ছা মতন তো এভাবে আর্ধেক দিয়ে আর এইভাবে বন্ধ করে দেব তো আবার দেখাচ্ছি যে রান্না হয়ে গেছে যে সাইডটা সেটা উপর দিকে হবে আর বাকি যে কাঁচা সাইডটা আছে সেটা নিচে দিকে হবে এভাবে আমি এটা ভরে নিচ্ছি সবগুলোকে আমি এভাবে করে নিচ্ছি এরপর ওই প্যানেই আমি তাওয়াতে আমি একটু দেখতে পাচ্ছেন তেল লাগাচ্ছি তো এভাবে তেল লাগিয়ে দিচ্ছি আর এর মধ্যে এই যে বানিয়েছি টাকসগুলো এটা দিয়ে দিচ্ছি আর আপনি এটা বেশি যে দু তিন চামচ তেল নিয়ে ওটাকে একটু এর মধ্যে রাখতে পারেন বেশি তেলের মধ্যে রাখতে পারেন ওটাও ভাজতে পারেন ওটাও ভালো লাগবে ওটা বাচ্চাদের আপনি বাচ্চাদের জন্য করতে পারেন কিন্তু নিজের জন্য আপনি এভাবে খেতে পারবেন অল্প তেলের মধ্যে এটা খুব টেস্টি লাগবে আর যত পারেন আপনি এটা ক্রিস্পি করতে পারেন যদি আপনি বেশি ক্রিস্পি করতে চান তো আপনি বেশি খুন রাখবেন আর লো আঁচে রাখবেন তাহলে লো ফ্লেমে তিন চার মিনিট রেখে দেবেন ক্রিস্পি হয়ে যাবে আর বেশি চান না তাহলে আপনি এক দু মিনিটের মধ্যে পাল্টি করে দেবেন তো আমি এটা পাল্টি করে দিয়েছি আবার আর এদিকেও দিকেও সেঁকে নিচ্ছি এবারে এটাকে নিচে থেকেও একটু সেঁকে নিতে হবে তো এইভাবে করে আমি এই দেখুন এটা ধরে আমি এইভাবে সেঁকে নেবো নিচ থেকে তাহলে ভালো করে নিচ থেকেও শেখা হয়ে যাবে আর ক্রিস্পি হয়ে যাবে তো এভাবে আমি এই চারটেই ধরে নেব এই দেখুন এইভাবে আমি চারটেই ধরে দিয়েছি এটা আর এটা এইভাবে ছেড়ে দিয়েছি তো এটা ত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড এইভাবে রেখে দেবেন তাহলে কী হবে নিজ এটা ওইটা ক্রিস্পি হয়ে যাবে ভালো করে সেকা হয়ে যাবে তো এটা এইভাবে আমি করে দিচ্ছি আর তারপর এটা বের করে নিচ্ছি তো এইভাবে আপনি অল্প সময়ের মধ্যে এই টাকসগুলো বাচ্চাদের জন্য ওটস দিয়ে তৈরি হেলদি একদম ওটস আর আটা মিক্স করেছি তো এটা দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন ক্রিস্পি থাকবে বাইরে থেকে ভিতর থেকে খুবই টেস্টি লাগবে কেননা এর মধ্যে ভেজিটেবল দেওয়া আছে আর পনির দেওয়া আছে আপনি এর মধ্যে চিজ দিতে পারেন সস লাগাতে পারেন এর উপরে আপনি হালকা করে সস লাগিয়ে দিয়ে একটু যে নমকিনগুলো থাকে ওটা এর উপরে দিতে পারেন এই যে যেখানে আলু সাইড আছে সেখানে আপনি দিয়ে একটু নমকিন উপর থেকে দিয়ে দিয়ে বাচ্চাদের ওটাও ভালো লাগে খেতে তো আপনি নিজে ইচ্ছা মতন এটা করতে পারেন এর মধ্যে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন